গুড মর্নিং, সবাইকে বলো গুড মর্নিং। ফ্রেন্ডস কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রিয়াশাও ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রিসুর সেকেন্ড ভ্যাকসিন, মানে আড়াই মাসের ভ্যাকসিন, তো সেই জন্য রেডি হয়েছি। রিসু রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে, আর মা রেডি হচ্ছে। রেডি হয়ে গেলে আমরা বেরোবো, এক্ষুনি হসপিটালে নেবো, মানে এখানে হসপিটালেই যাবো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি, আবার ততক্ষণে সমস্ত কিছু গুছিয়ে দিই। তো বেরিয়ে পড়েছি, এইভাবে বেরোলাম। আর কিছুটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে, গাড়ি করে যাবো না, পাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। আর ওয়েদারটা একদমই ভালো নেই, মা আর ইসা এখনও ঘুম থেকে ওঠে না, এখনও ঘুমোচ্ছে। ও যখনই কোথাও যায় তখনই ঘুমিয়ে ঘুমিয়েই যায়। হ্যাঁ, এটা কিন্তু মাঠ, দেখো বৃষ্টিতে কি অবস্থা, পুরো কত জল হয়ে গেছে আর এত বড় বড় ঘাসও হয়ে গেছে। খেলা বন্ধ ওই জন্য, আর ক্রিকেট খেলা হয়, ফুটবলও হয় বর্ষাকালে, এবছর খেলেন এরা এখনো, কেন জানি না। হাই যা, এবার দাঁড়িয়ে থাকতে হবে মা, পেরিয়ে কিছুটা এলেই আমাদের হসপিটাল। এখান থেকেই পুরো হসপিটালটা স্টার্ট হয়ে যাচ্ছে, অনেকটাই বড় এটা, ডোমজুর হসপিটাল। আর কোয়ার্টারও আছে পাশাপাশি অনেকগুলো, যারা মানে নার্স বা ডক্টররা থাকে তাদের কোয়ার্টার। আর সব মিলিয়ে অনেকখানিটাই এরিয়া, বেশ অনেকখানি বড়। তো আমাদের এটা দিয়ে এলে একটু সুবিধা হয়, হেঁটে হেঁটে পাড়ার ভিতর দিয়ে চলে আসি। এটা দিয়ে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না, সে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এলে মেন রোড দিয়ে ওখান দিয়ে আসা যায় গাড়ি নিয়ে। আর এখান দিয়েই হেঁটে হেঁটে আসতাম, ও হওয়ার, রিসু হওয়ার আগেও আমি যখন চেক আপে আসতাম তখন এটা দিয়ে আসতাম। এখানে আমি ডক্টর দেখাতাম, হসপিটালের ঠিক উল্টো দিকেই ডক্টর বসতো, তো এখানেই দেখাতে আসতাম, এটা দিয়ে হেঁটে হেঁটে আমি চলে আসতাম। আর পুরো রাস্তাটা মাই নিয়ে এসেছে ওকে, আমার শাড়ি পরে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে ওকে নিয়ে, আমি তো শাড়ি পরে সেইভাবে হাঁটি, মানে ওকে নিয়ে হাঁটিনি এর আগেও, আর কারণ সেইভাবে কোথাও যাওয়া হয় না ওর হওয়ার পরেও। আর এর আগের বারে যখন এসেছিলাম ভ্যাকসিন নিতে তখনও মাই ওকে নিয়ে এসেছিলো, আর এর আগেও ডক্টর দেখাতে গেছি তখনও মাই নিয়ে গেছে ওকে, সবসময় মাই নিয়ে যায়। এসে গেছি এই ঘরেতেই হবে ভ্যাকসিন, আর এসে দেখো উঠে পড়েছে ঠিক এসেই। আরও অন্য কারোর হচ্ছে, একটু ভিড় আছে আজকে, তো একটু বসতে হবে তারপরে এর হবে। লেগেছে বাবা ছোনটাই, লেগেছে লাগে না, বলো বলো লাগে না, মাও নিয়েছে আমিও নিয়েছি দুজনেই নিয়েছি, দুজনেই কাঁদবো একসঙ্গে। হ্যাঁ, মা অনেকক্ষণ নিয়েই হাঁটছিল, আমি তাই জন্য একটু নিলাম, আর হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি ফ্রেন্ড, এই একটু আগে এলাম। আর রিসু প্রথমের দিকে ঘুমোচ্ছিলো, যাওয়ার সময়তে দেখলে ঘুমোচ্ছিলো, গিয়ে তারপরে ভ্যাকসিন নেওয়ার কিছুক্ষণ আগেই ও ঘুম থেকে উঠে পড়েছে।
ভ্যাকসিনটা নিয়েছে, যখন নিল একটু কাঁদ কাঁদ ছিল, যখন দিয়েছে যেমন কাঁদে বাচ্চাটা, তো একটু কেঁদে তারপরে চুপ করে গেছে, সেরকম কাঁদে নে আর আর ব্যথা করলে তখনই কাঁদে। আগের বারে তো তিনটে হয়েছিল, আজকে একটা হয়েছে। আর কিরকম এসে খেলা করছে দেখো, যাক এখনো ব্যথা হয়তো সেইভাবে করে নে, সেই জন্য এখনো খেলছে, জানি না পরে কি করবে, কাঁদবে কি না। আর ওর সঙ্গে সঙ্গে আমিও বুস্টার ডোজটা নিয়ে নিয়েছি, আর আগে যখন হচ্ছিল তখন আমাদের বাড়ির সবারই হয়ে গেছিলো, আমারই শুধু বাকি ছিল, বলেছিল 3 মাস হলে তারপর নেওয়া যাবে, তো 3 মাস এখনো হয় না, কদিন বাকি আছে, জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ নিয়ে নেওয়া যাবে, তো সেই জন্য ফাঁকা ছিল বলে একবারে নিয়ে চলে এসেছি। আমার সেরকম ব্যথাটা এখনও করে না, জানি না পরে কী হবে। তো চলো, দুপুর হয়ে গেছে, জানো কটা বাজে, 2টো বাজতে যায় প্রায়, তো লাঞ্চ করে নিই, নিয়ে পরে আবার কথা হচ্ছে। ট্যালেন্ট বিশাল, কি মা বসেছে, কেটে কেটে গেল কেন, এরম ছিল সেই জলটা দিয়ে দিয়েছ না মেজিটিকে, এমনি আলতো করে খাবে তো সবাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এই সবে খাওয়া দাওয়া হলো, রিসু ঘুমোচ্ছিল আমরা খেয়ে নিলাম সবাই ওই জন্য, আর রিসুর একটু একটু জ্বর এসছে, ওকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, বলেছে যে জ্বর আসতে পারে এলে জ্বরের ওষুধ খাওয়াতে, আর যেখানটা ইঞ্জেকশান দিয়েছে সেখানটা বরফ দিতে বলেছিলো 2 ঘন্টা পরে, তো বরফটা দিইনি, বরফটা দিলে ও খুব কান্না করে, সেই জন্য বরফটা দিইনি, থম্বভাব জেল ছিল ওটাই লাগিয়ে দিয়েছি ওষুধটা, আর জ্বরের ওষুধটা খেলে ব্যথাটা তো হয় না খুব একটা, তো একটু একটু কান্নু করছে, পাটা নাড়াচ্ছে লাগছে, পায়ে দিয়েছে ইঞ্জেকশানটা, তো একটু একটু কান্নু করছে, ওকে এই জন্য এরকমভাবে নিয়ে বসে আছি, আর ঘুম পাড়ানোর চেষ্টা করছে, একটু ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়েছে, লাগছে দেখছি একটু একটু জ্বর এসছে, আমি আগেই খাইয়ে দিয়েছি জ্বরের ওষুধটা, একটু একটু তাও গাটা গরম আছে একদম হালকা হালকা। তো চলো আজকের ভিডিওটা এখানে বসে পড়েছি, আজকে সবাই একসঙ্গেই বসেছি, আর দইটা কিন্তু ঘরে পাতা হয়েছে, বৌদি ঘরে পেতেছে টক দই, আর বাকি মেনু ভাত তো রয়েছে উচ্ছে ভাজা তার সঙ্গে।